মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি রিয়্যাক্ট করব হচ্ছে স্বপন আহমেদের কলকাতার হকার সাংবাদিক রোস্টেড। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই বাংলায়, এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, পিছনের ছবিটা একদম ওনার সঙ্গে মানিয়েছে। তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন আপনাদের বক্তব্য, লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। ভাই আমি একটা জিনিস বুঝি না যে কলকাতার সাংবাদিকরা এত উত্তেজিত থাকে কেন, এত লাফালাফি কেন করে খবর পড়ার সময়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে বস্তায় ধরে ফেলেছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এডিটর মাইরে বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। এখানে আবার লেখাও আছে কলকাতার হকার সাংবাদিক। গাইস বহুত জ্বালাইছে, বহুত আমাদের বাংলাদেশকে কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের। হালাই এইবার দৌড়ছি, আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী। হ্যাঁ এটা ঠিক, উনি হচ্ছে মলম ব্যবসায়ী, ওনাকে দেখলেই পাগলা মলমের কথা মনে পড়ে যায়। আমি ওর জায়গা মতো পৌঁছাইয়া দিব। বহুত জ্বালাইছে, বাট এডিটর মাইরে বাপকে চিনে না, বহুত জ্বালাইছে। এবার চলো নিয়ে যাইতেছি গাইস। গাইস মলম ব্যবসায়ীকে এবার জায়গা মতে নামাই দিই। এবার চলেন নামাইয়া দিই, এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি। দুধ চিনি কাজু বাদাম এটা সেটা দিয়ে তৈরি করা, এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। দাদা বুড়ো বুড়ি মিল হবে, এখানে পাগলা মলম দিলে আরো ভালো হতো। এনাকে এখানেই ভালো মানিয়েছে। স্বপন আহমেদের এডিট হচ্ছে অনেক সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। এই ভিডিওটার মাধ্যমে তিনি একদম উত্তম শিক্ষা দিয়েছে ওই সাংবাদিককে। সাংবাদিক তো না, উনি হচ্ছে মলম বিক্রেতা বা হকার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।